ভস্ম করে দিবি তুই। আমার ক্ষমতা কত জানিস? হ্যাঁ, তো সব জানি আমি। তুই কতটা পূর্ণ করেছিস তাও জানি, কতটা পাপ করেছিস তাও জানি। পাপ? কি পাপ? কি পাপ করেছিস শুনি? শুনবি? শুনতে পারবি তুই? তুই হলি বামুনের কলঙ্ক, তুই হলি অর্থলোভী কুচুটে শয়তান। আমি কিন্তু তোর সব কীর্তি বাদ করে দেবো সবার সামনে। পাশের গাড়িতে সেই লাভালো মেয়েটা যার বাপটা মরার সময় তোর হাতে পায়ে ধরে পড়ছিল মেয়েটার দেখাশুনো করতে, করেছিলি কি করেছিলি তুই? সব সম্পত্তি গায়েব করে দিয়েছিস তার। আরো কইব শুনবি, ওই যে বুড়ো সম্পর্কে তোর পুরো ছিল। চুপ করেন, চুপ করেন আপনি, চুপ করেন। কেন তো নিজেরা চল লোকটা সবার সামনে বেরিয়ে পড়ছে, ভয় পাচ্ছি। তুই তো এত সহজে পার পাবি, বাপের শাস্তি তোরে পেতেই হবে। কে রে জমিদারের বাচ্চা, ওর কাজটা তুই কি করিস? যে আগে বলুন বগলা নাকে করতে, নাকে করতে তুই গোটা উঠোনে নাক করতে। না 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 না, আমি তারা কাটটা উল্টাতে। যাক, একটা কাজ অন্ততই দৈত্যটা ভালো করেছে। বগলা ঠাকুর, তুমি অনেক পাপ করেছো, এবার বোঝো। আপনার যেমন নাকে কদ দিতে কয়েছে, আপনি নাকে কদ দেন, এমন শাস্তি আপনার পাওয়া উচিত ছিল। তাই বুঝি? আগে আগে আমি কিছু ভুল বললাম নাকি? এই যে আমি কিছু অন্যায় করেছি? তুই অন্যায় করিস নে, করেছি চারটি তোর পার কথা জমিদার। তোর কাকার সেই বাকালিটি কোথায়, যেটা নিয়ে টুক টুক করে গায়ে ঘুরে বেড়াতো? ওটা ওটা ঘরে আছে, আনবো। বলছিলাম কি, আপনি কি আমার ওই কাকার আমলের লোক? তোর কাকার আমলের? এইতো খুট্টা কুত্তা, বললাম নিও খুট্টা কুত্তা। আর তুমি কিছু মনে করো নি, বিশ্বাস করো, বাড়িতে না ওই কি একটা এসছে, বাবা বলেছে লাঠিটার খুব দরকার, তাই লাঠিটা নিয়ে যেতে হচ্ছে। নি লাঠিটা। ও বাবা গো, লাঠি কোথায় গেল? ওর খুট্টা কুত্তা, এ তুমি কি করলে? লাঠি তো লাঠির জায়গাতেই ছিল, এবার বাবার কাছে কি নিয়ে যাবো? বাবা যদি সবার সামনে আবার জুতো পেটা করে, কিন্তু আমি কি করবো, লাঠি তো লাঠির জায়গাতেই ছিল, আর আমিও তো নিচ্ছিলাম, কিন্তু লাঠি তো গায়েব হয়ে গেল। বাবা গো, ও বাবা, ও বাবা, ও বাবা, লাঠিটা লাঠিটা নেই, লাঠিটা হারিয়ে গেল। কোথায় গেল? ওই যে দেওয়ালে টাঙানো ছিল না,
আমি যেই ধরতে গেলাম না, বাস হারিয়ে গেল, কমবে গেল। হ্যাঁ এই যে কাকুটার লাঠি, কোথায়? আসলে আমার বাপের শরীরটা ভালো ছিল না, একটু পেট রোগা মানুষ ছিল। পেট রোগা মানুষকে মারছিস কেন? কই না তো যে কথা আমারে। আর গোপাল, তুই যদি 100 বার কান ধরে উঠোস না করিস, পায়ে ধরে যদি কমা না চাস, তাহলে তোর কপালে দুঃখ আছে। আর যদি সেগুলো করি, তাহলে ঘুম থেকে উঠে বাপ কম করে যায় কি? আর জমিদারের বাচ্চা বলছিলাম যে আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু আপনি যদি বলেন আমি তাহলে কান ধরে 100 বার ওঠোস করতে পারি। তারা আমার এই তারাবার জন্য যারা খুঁজতে গেছি আমার প্রশ্নের উত্তর বলছিলাম আমার মনে হয় তিনি বোধ হয় কোথাও ওই যোগনিদ্রা দিচ্ছেন। আমি আমার আশ্রমে যাব। গুরুদেব ওঠেন, ভালো করে বসা বাবাকে, ভালো করে বসা বাবা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।